কচ্ছপ থেকে কুমির, ব্যাঙ, এই প্রাণীগুলোর বয়স এত ধীরগতিতে বাড়ে যে এক নজরে দেখলে মনে হয় এই প্রাণীরা বুঝি অমর। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ক্ষেত্রে বয়সের ছাপ পড়তে থাকে চোখে মুখে। বয়স বাড়লে কোলাজেন নামক প্রোটিনের মাত্রা কমতে থাকে। এই প্রোটিনের মাত্রা কমলে চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে। মহিলাদের তুলনায় পুরুষদের দেহে দ্রুত পরিমাণে কোলাজেনের মাত্রা কমতে থাকে। কিন্তু যদি এমন হতো সময় বাড়লেও বয়স খুব ধীর গতিতে বাড়ল, তাহলে তো বেড়ে যাবে আয়ু। বিশ্বে এমন বেশ কিছু প্রাণী রয়েছে যারা নিজেদের বয়স ধরে রাখতে পারে। এই তালিকায় রয়েছে কচ্ছপ, সালামান্ডার, কুমিরের মতো প্রাণী। এদের বয়স খুব ধীর গতিতে বাড়ে। এমনকি বিভিন্ন প্রজাতির ব্যাঙের ক্ষেত্রেও বয়সের বৃদ্ধি অনেকটা সময় ধরে হয়। বিজ্ঞানীরা এইসব প্রাণীর ওপর পরীক্ষা করে দেখেন অনেকটা সময় নিয়ে বেড়ে ওঠা তাদের প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্যগুলির অন্যতম। কচ্ছপের শরীরে খোলসের উপস্থিতি বা ব্যাঙের শরীরে বিষ উপস্থিতি থাকার কারণে তাদের কোনো প্রাণী খুব সহজে আক্রমণ করতে পারে না। এর ফলে বিবর্তন প্রক্রিয়ার ফলে তাদের বয়স বাড়তেও দেরি হয়। বিজ্ঞানীদের মতে এই খোলস বা বিষ তাদের ঢাল হিসেবে কাজ করে। বিজ্ঞানীদের ভাষায় একে প্রোটেক্টিভ ফোনোটাইপ তত্ত্ব বলা হয়। পৃথিবীতে এমন বহু সরীসৃপ বা উভচর প্রাণী রয়েছে যারা 100 বছরের বেশি বেঁচে থাকে। তবে এতদিন ধরে এই প্রাণীগুলির বেঁচে থাকার আসল কারণ কি তা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে শুধু প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্যের জন্যই নয়, অন্য কোনো কারণে তাদের ধীর গতিতে বয়স বাড়তে দেখা যায়। তাদের আরো ধারণা, এই সকল প্রজাতির জিনগত উপাদান পরীক্ষা করলে কোনো নতুন তথ্য হয়তো সামনে আসতে পারে। পরবর্তীকালে এর প্রয়োগ যদি মানবদেহের ওপরেও করা যায় তবে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তা আমূল পরিবর্তন নিয়ে আসবে।